আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নাজমুল করিম ফ্রম ফ্রেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড। এর আগের পর্বে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে ওভেন কেনার পূর্বে কি কি বিষয় আপনারা দেখে নেবেন। আজকের পর্বে আমি আপনাদেরকে জানাবো যে ওভেনের মাইক্রো ওভেনের মধ্যে কোন ধরনের পাত্র ব্যবহার করা যায় আর কোন ধরনের পাত্র ব্যবহার করা যায় না। সিরামিক, গ্লাস বা ওভেন প্রুফ প্লাস্টিক মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে মাইক্রোওয়েভের কোনো প্রতিফলন ঘটায় না, যার কারণে মাইক্রোওয়েভ ওভেনে এই সিরামিক, গ্লাস বা ওভেন প্রুফ প্লাস্টিকগুলো ব্যবহার করা যায়। ধাতব যে পাত্রগুলো আছে এই পাত্রগুলো মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে প্রতিফলন ঘটায়, যার কারণে মাইক্রোওয়েভ ওভেনে এই ধাতব পাত্রগুলো ব্যবহার করা যায় না। এবারে বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমেই সিরামিকের ব্যাপারে বলি। সিরামিকের পাত্র আপনি মাইক্রোওয়েভ ওভেনে ব্যবহার করতে পারবেন এবং মাইক্রোওয়েভ ওভেনের মাইক্রোওয়েভ মোড, গ্রিল মোড, কনভেকশন মোড, কম্বিনেশন মোড সব মোডেই আপনি এই সিরামিকের পাত্র ব্যবহার করতে পারবেন। এরপরে হচ্ছে গ্লাস। সো গ্লাস সিরামিকের মতোই আপনি মাইক্রোওয়েভ মোডে, গ্রিল মোডে, কনভেকশন মোডে বা কম্বিনেশন মোডে ব্যবহার করতে পারবেন। তবে একটা ব্যাপারে খেয়াল রাখবেন, যদি সিরামিকের সাথে বা গ্লাসের সাথে প্লাস্টিক থাকে তাহলে এই প্লাস্টিকটা অবশ্যই ওভেন প্রুফ হতে হবে, অথবা যদি গ্লাসের সাথে অথবা সিরামিকের সাথে কোনো মেটাল থাকে তাহলে অবশ্যই মাইক্রোওয়েভ মোডটা অ্যাভয়েড করবেন। এরপরে আসি হচ্ছে প্লাস্টিকের ব্যাপারে। আপনি যদি ওভেনে প্লাস্টিক ব্যবহার করতে চান তাহলে অবশ্যই দেখে নিন সেই প্লাস্টিকটি ওভেন প্রুফ কি না। এখন প্রশ্ন হলো ওভেন প্রুফ কীভাবে বুঝবেন। বিভিন্ন প্লাস্টিকের কন্টেনার বা প্লাস্টিকের পাত্রের যে প্যাকিং থাকে এই প্যাকিংয়ে বিভিন্ন সেফ সিম্বল থাকে। তো এই সেফ সিম্বলের মধ্যে মাইক্রোওয়েভেন সেফ সিম্বল আছে কি না এটা একটু দেখে নিন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই প্লাস্টিকটি ওভেন প্রুফ বা এই প্লাস্টিকটি ওভেনে ব্যবহার করা যাবে। এরপর আসে হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েল। বর্তমান সময়ে খাবার সংরক্ষণের জন্য অ্যালুমিনিয়াম ফয়েল, অ্যালুমিনিয়াম ফয়েলটা অনেক জনপ্রিয়। তবে এই অ্যালুমিনিয়াম ফয়েল শুধুমাত্র গ্রিল এবং কনভেকশন মোডে মাইক্রোওয়েভ ওভেনে ব্যবহার করতে পারবেন, কম্বিনেশন মোডে ব্যবহার করতে পারবেন না, বিকজ কম্বিনেশন মোডে মাইক্রোওয়েভেরও কম্বিনেশন থাকে। এখন প্রশ্ন হলো ওভেনের মধ্যে স্টিলের যে র্যাকগুলো দেওয়া হয় তাহলে এইগুলো কোথায় ব্যবহার করব। সাধারণত সলো ওভেন যেটা খাবার দাবার গরম করার কাজে ব্যবহার করা হয় বা মাইক্রোওয়েভ মোড, এই মোডে ধাতব কোনো পাত্র ব্যবহার করা যায় না। স্টিলের যে হাই র্যাক এবং লো র্যাক ওভেনের সাথে দেওয়া হয়, সো এই র্যাকগুলো কখন ব্যবহার করব। এই র্যাকগুলো অবশ্যই গ্রিল মোড অথবা কনভেকশন মোডে আমরা ব্যবহার করতে পারি, মাইক্রোওয়েভ মোডে এই র্যাকগুলো ব্যবহার করা যায় না। আশা করি আজকের পর থেকে আপনাদের ওভেনে কোন ধরনের পাত্র ব্যবহার করবেন, কোন ধরনের পাত্র ব্যবহার করবেন না এটা নিয়ে কোনো ধরনের কোনো সমস্যায় পড়তে হবে না। পরবর্তী পর্বে আপনাদের জন্য থাকছে সল ওভেনের বিভিন্ন ফাংশন সম্পর্কে এবং সল ওভেনের ব্যবহার সম্পর্কে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।